এই দেখতে পাচ্ছেন এই দেখুন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের 13,060 ট্যানডেস্টর দিয়ে একটি ইনভার্টার তৈরি করে দেখাবো, তো চলুন দেখা যাক। আইপিএস বানানোর জন্য একটি ট্রান্সফরমার নিয়ে নিয়েছি, 3,007 দুটি ট্যানডেস্টর নিয়েছি, দুটি ক্যাপাসিটার, 257 দুটি ডায়োড নিয়েছি, দুটি 10K রেজিস্টার। প্রথমে আমরা একটি তার লাগিয়ে নিব এই কর্নারের ট্রানজিস্টরের একটি পিন থেকে এই কর্নারের একটি পিনে, সাথে তার সংযোগ করে নিব। প্রথমে এই মাঝখানের যে পিনটা আছে ট্রানজিস্টরের, এই মাঝখানের পিনটার সাথে এই সাইডের পিনটার সাথে 10K একটি রেজিস্টার লাগিয়ে নিব। আরেকটি রেজিস্টার লাগানো বাকি আছে, এই মাঝখানের পিনটার সাথে একটি এক সাইড লাগবে রেজিস্টারের, আর আরেকটি সাইড লাগবে এই পাশের পিনটার সাথে। মাথা আছে, এই মাথাটি এই পিনটির সাথে সংযোগ করে দিব। তো আমাদের ট্রানজিস্টারের সাথে দুটি রেজিস্টার লাগিয়ে নিয়েছি। তো এখন এই যে ট্রানজিস্টারের যে মাঝখানের যে পিন দুটি আছে, তো এই মাঝখানের পিনটির সাথে একটি তার লাগাতে হবে, তো আর এই ট্রানজিস্টারের মাঝখানের এই পিনটার সাথে একটি তার লাগাতে হবে। এই দুটি তার হবে, বের করবো এখন আমরা। তো এই দুটি তার আগে বের করে নিই। তো এই দেখতে পাচ্ছেন আমরা কানেকশন করে নিয়েছি। তো এখন আমরা এই ক্যাপাসিটারের সাথে, তো আমরা প্রথমে এই এই ক্যাপাসিটারের আর এই ক্যাপাসিটারের, এই ক্যাপাসিটারের প্লাস সাইডটি নিব আর এই ক্যাপাসিটারের মাইনাস সাইডটির সাথে এভাবে লাগিয়ে নিব। তো আমরা সোল্ডারিং করে নিয়েছি এখানে। তো আমরা টায়ারের সাথে এভাবে একটি তার কানেকশন করে নিয়েছি এক পাশে, এই যে আপনারা দেখুন ভালোভাবে। তো এই ডায়োডটি আমরা লাগাবো প্রথমে এই ক্যাপাসিটারের প্লাস সাইডে। তো এই ডায়োডের সাথে একটি তার লাগিয়ে নিব এইভাবে, ক্যাপাসিটরের সাথে প্লাস তার প্রথম সাইডটি লাগিয়ে নিব। তো এই আরেকটি ডায়োড আমরা এই ক্যাপাসিটরের আরেকটি ক্যাপাসিটরের মাইনাসের সাথে লাগিয়ে নিব। তো এই দেখতে পাচ্ছেন, তো আমাদের এই এই দুটি তার হলো একটা ট্রান্সফরমার, দুটি তারের সাথে লাগবে আউটপুট তারের সাথে, আর এই যে ব্ল্যাক যে দুটি তার আছে, তো এই দুটি তার হবে 220 ভোল্ট আউটপুট। তো এখন প্রথমে আমরা এই ট্রান্সফরমার সাথে আমরা যে প্রথমে যে এই ট্রানজিস্টরের যে কানেকশনটি করেছিলাম, তো এটি আগে আমরা ট্রান্সফরমার সাথে লাগিয়ে নিব। তো আমাদের ট্রান্সফরমার যে তিনটি তার আছে, দুটি লাল তার আর একটি কালো তার, এই কালো তারটি হলো আমাদের
প্লাস তার, আর এই দুটি তার হলো আমাদের মাইনাস তার। তো আমরা মাইনাস তারটির সাথে আমরা ট্রানজিস্টরের যেই কানেকশনটি করেছিলাম সেই কানেকশনটি লাগিয়ে নিয়েছি। তো এই কালো তারটি হলো প্লাস তার, 12 ভোল্টের ব্যাটারি নিয়ে নিয়েছি এই যে। তো আমাদের কানেকশন করা এখন শেষ। তো আপনাদের এখন আমরা এই ছোট ইনভার্টারটি চালিয়ে দেখাবো। তো ব্যাটারির প্রথমে প্লাস তারটি লাগিয়ে নিব এই কালো তারের সাথে, তারপরে এই ব্যাটারির এই মাইনাস তারটি এই তারের সাথে লাগিয়ে নিব। দেখুন টেস্টারে লাইট চলতেছে, এই যে। এই দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের নিউট্রাল আর এটা হলো আমাদের ফেজ। তো এই নিউট্রাল ফেজের সাথে আমরা এখন ক্যাপাসিটর লাগিয়ে দিব। তার আগে আমরা লাইনটি খুলে নিব, তা না হলে আমাদের শর্ট করবে। তো প্রথমে ক্যাপাসিটরের, তো আমরা প্রথমে এই ট্রান্সফরমার সাথে ক্যাপাসিটরের লাইনটি দিয়ে দিব এইভাবে। তারপর আমরা একটি 2 পিন সকেট নিয়েছি, এই 2 পিন সকেটের সাথে এই ক্যাপাসিটারের যে আউটপুট লাইন দুটি আছে এটিকে কানেক্ট করে দিব। তো এই যে কানেকশন করে দিয়েছি। তো আমরা এখন এই যে আমাদের কাছে একটি চার্জার আছে, এই চার্জারটি হলো লিথিয়াম ব্যাটারি চার্জার। এই দেখুন 3.7 ভোল্ট ব্যাটারি চার্জ দেওয়ার একটি চার্জার। তো এই চার্জারটি আমরা এই 2 পিন প্লাগের সাথে লাগিয়ে নিব, ঠিক এইভাবে রাখবো লাগিয়ে। দেখুন এই যে আমাদের কানেকশন। তো আমরা এখন ব্যাটারি কানেকশনটি দিব। তো আমাদের ব্যাটারি কানেকশনটি দিয়েছি, এই দেখতে পাচ্ছেন। এই যে আমাদের চার্জারটি,